বিএনপির অভিযোগ ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে তারই ফলাফল হিসেবে এই মার্কিন নিষেধাজ্ঞা এসেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এমন অবস্থায় গেছে যেখানে একজন সাবেক প্রতিমন্ত্রীকে অন্য দেশে প্রবেশে বাধা দেয়া হচ্ছে। রাহুল রায়ের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির নানা কর্মসূচি যেমন আলোচনায় আসছে, তেমনি আলোচিত হচ্ছে রাজনৈতিক নতুন নতুন ইস্যু। সাবেক তথ্যমন্ত্রী মুরাদ হাসানকে ঘিরে নানা ঘটনার পর এবার বিভিন্ন মহলে আলোচিত সমালোচিত হচ্ছে কয়েকজন সাবেক ও বর্তমান র‍্যাব কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি। বিভিন্ন আলোচনা সভায়ও বিএনপি নেতারা এসব ইস্যু টেনে সমালোচনা করছেন সরকারের। আমরা এমন একটা বর্বর দেশে পরিণত হয়েছি, আমরা একটা এমন একটা অসভ্য দেশে পরিণত হয়েছি, এমন একটা অগণতান্ত্রিক দেশে পরিণত হয়েছি যে এখন আমাদের রাষ্ট্রের যারা ওপরের দিকে আছে, যাদের উপরে রাষ্ট্র নির্ভর করে, তাদেরকে আজকে বিভিন্ন রাষ্ট্রগুলো গ্রহণ করতে রাজি হচ্ছে না, যে দে আর ডেঞ্জারাস এলিমেন্টস। তাই মাত্র কারণ যে এই সরকার যারা ক্ষমতা জোর করে দখল করে আছে, তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে। কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য নেতাকর্মীদের কি করণীয় তার নির্দেশনাও দেন বিএনপি মহাসচিব। এই শুধু কথাই হবে না, বা তো আমরা যে আন্দোলন শুরু করেছি এই আন্দোলনের গতি প্রকৃতিকে আরও কঠোর করতে হবে, আরও দুর্বার করতে হবে, এবং দুর্বার গণ আন্দোলনের মধ্য দিয়ে তাকে মুক্ত করেই আমরা তার সুচিকিৎসার জন্য তাকে বাইরে পাঠাতে পারবো, তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারবো। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে সম্মিলিত পেশাজীবী পরিষদ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।